আশা ছিল সেখানে চলে এসেছি। তো আমি এসেছি আমার দিদিভাইয়ের বাড়িতে, তো সেখানেই চলে এসেছি। তো তোমার এটা হচ্ছে সাদা ভাত, পালং শাক, চিকেন, ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়ি, আর এটা কি মাছ, গোলসা মাছের ঝাল, ধনিয়া, লেবু আছে। তো এটাই আজকে দিদির বাড়ি এখন খাবো। চিকেন আমার ফেভারিট, এটা দিয়ে খেয়ে নেবো। করে এখন অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ট্রেনে আসলাম, তো এখন আমি এটা স্টার্ট করি খাওয়া দাওয়া করে, তারপর তোমাদের সাথে আসছি। এখন খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে একটু বসে রেস্ট নিচ্ছি, তো রেস্ট টেস্ট নেই, তো তারপর কী করবো তোমাদের দেখাবো, তোমার সাথে থাকো, দেখতে থাকো। রেস্ট টেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে তো সন্ধ্যাবেলা খেয়েছিলাম, দিদিভাই আমাকে বললো কী খাবি, আমি বললাম আমি কিছু খাবো না, পরে অরেঞ্জ খেলাম একটা। তো তারপর দিদিভাই জিজু আসছে, তো জিজু এত সুন্দর একটা গিফট দিল, তো এর জন্য জিজুকে আমি বললাম না জিজু আমার হাতের চাটা খুব ভালো খায়, তো স্পেশাল করে একটু চা বানিয়ে দিলাম, জানি না কেমন হয়েছে, মিষ্টি খুব কম কিন্তু জিজু পছন্দ করে, তাই বানিয়ে খাওয়ালাম। তো রিটার্ন গিফট দিলাম জিজুকেও, বাট জিজু যে কম্বলটা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, একমাত্র শালি বলে কথা এর জন্যই দিয়েছে, কারণ জানে শালির কষ্ট হবে, আর শিলিগুড়িতে তো প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড বলতে কি আমাদের বাড়ির থেকে ধরে নাও এখানে ঠান্ডাটা আছে, না দিলে জিজুকে রাত্রেই দিতাম যে হ্যাঁ ঠান্ডা লাগে লেপে কি আর হয় কম্বল, এর জন্য নিউ নিউ করে কম্বল নিয়ে এসেছে। তো আমি তারপর তোমাদের কম্বলটা দেখাই, তো তোমরা দেখো, চলো। বললো যে নে তোর ভারী আছে ব্ল্যাঙ্কেট, আমার কাছে দিল যে তোদের জন্য, তো নতুন একদম, আমি এখনো খুলে দেখিনি, আমি বললাম না খুলবো, তো আমি তোমাদেরকে যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই যে আমার জিজু আমার জন্য কী এনেছে, অবশ্যই দেখাবো। তো ব্ল্যাঙ্কেটটা এখনো জিজু বললো যে খুলে দেয়, আমি বলছি ঠিক আছে আমি খুলে দেখি, তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা দেখো তোমরাও, আমিও দেখি যে জিজু আমাকে বললো, আর শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা, তো এই কারণে জানে শাড়ি একমাত্র শাড়ি বলে কথা, কষ্ট হবে ঠান্ডায়, তো এর জন্য এনেছে, তো তোমাদেরও দেখাই, ভারী আছে প্রচণ্ড, বাও কালারটা কি সুন্দর, জাস্ট দেখো সিরিয়াসলি কম্বলটা, এটা ডবল কম্বল, ডবল না কি বলে এটাকে, ডবল পার্টের কম্বল। তো আমি কে কে এসেছে, আমি কাদের সাথে এসেছি আমি বলছি, দাঁড়াও কম্বলটাকে দেখিয়ে নি, দেখতে পাচ্ছো কম্বলটা, জাস্ট দেখো, আমার তো প্রচন্ড মজা লাগছে, সফট পুরো, সিরিয়াসলি পুরো সফট, জাস্ট দেখো পিনটা সুন্দর হয়েছে না সত্যি, দিদিভাই দারুণ হয়েছে। তো আমি শিলিগুড়িতে এসেছি মা ভাইয়ের সাথে, তো ডাক্তার দেখানোর জন্য, তো মায়ের জন্য ডাক্তার দেখাবো, তো এই কারণে এসেছি। তো ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করতে হবে, কিন্তু আমি ভাঁজ করবো না, শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, আমি গায়ে দিয়ে বসে থাকবো এখন। তো তোমাদের ভাবছি সেকেন্ড ব্লগটা এখানেই শেষ করব, কারণ বলে দিলাম যে কী কারণে এসেছি, তো কালকে কিউএনএর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তো সন্ধ্যে 6টার মধ্যে কিউএনএর ভিডিও আমি দিয়ে দেবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর শিলিগুড়িতে যে নিউ নিউ মানে জায়গা আছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা যদি কেউ শিলিগুড়িতে থেকে থাকো আমার ভিডিও তোমরা দেখো অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের রিপ্লাই করবো। তো আজকের জন্য বাই বাই।